আসসালামু আলাইকুম, আমি বুলবুল আহমেদ, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.1 এর চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বুলবুল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে 22 নম্বর অঙ্কটা মান নির্ণয় করতে হবে। টেন এ ইকোয়াল 1/√3 এটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে কোস স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার এ ডিভাইডেড কোস স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ ইকোয়াল 1/4। 1/4টা বের করতে হবে। তাহলে এই টেন এ ইকোয়াল আমরা কী লিখতে পারি? সাইন এ ডিভাইডেড কস এ, এটা সূত্র। তো এটা আমরা এভাবে লিখলাম। দেন কী করবো? ওইভাবে পক্ষে আমরা বর্গ করছি, বর্গ করার কারণে এই √3 এখানে রুট ওভারটা উঠে যায়, জাস্ট 3 হয় আর এখানে স্কোয়ার হয়ে যায়। তারপর কী লিখছি, এটার নিচে এই পাশে 1 আছে, সাইনের এই পাশে কী আছে? 1 আছে। তাহলে সাইন স্কোয়ার এ ইকোয়াল এই 1/√, এটা আমরা লিখছি, এটা আলাদাভাবে লিখছি, লেখার পরে এটা লিখছি। আচ্ছা তারপর কী করছি, এই সাইন স্কোয়ার ইকোয়াল আমরা একটা সূত্র জানি, 1/cos স্কোয়ার এ, এটা সূত্র জানি। আর 1/sec স্কোয়ার সমান আমরা জানি, 1/cos স্কোয়ার সমান আমরা জানি sec স্কোয়ার এ, আমরা এটা সূত্র এখানে লিখছি, আর সাইনের সূত্র আমরা এটা লিখছি। আচ্ছা লেখার পর কী করবো, এটা উপরে লিখবো sec স্কোয়ার / cos স্কোয়ার এ ইকোয়াল 1/3। ওকে, এখন আমাদের সে স্কোয়ার উপরে আছে আর কোস স্কোয়ার নিচে আছে, তো আমরা কী করব, এই কোস স্কোয়ারটা উপরে দেবো আর সে স্কোয়ারটা নিচে নিয়ে আসবো, 3টা উপরে দেবো 1টা নিচে নিয়ে আসবো। এই পদ্ধতি হচ্ছে বিপরীতকরণ। তাহলে আমরা বিপরীতকরণ করে এটা পাইছি। তারপর কী করব, আচ্ছা যোজন বিয়োজন করব। এটার পরে আমরা কী করছি, যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন করলে কী হবে, এই কোস স্কোয়ার এ যোজন করতেছি, কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ দুইটা লিখলাম, প্লাস সেকে মাইনাস সেকে, এইভাবে আমরা যোজন বিয়োজন করব। প্লাস এই উপরে যেটা থাকবে এটা প্রথমে লিখবো আর নিচে লিখবো, লেখার পরে তারপরে প্লাস নিচেরটা, প্লাস নিচেরটা মাইনাস, এইভাবে আমরা যোজন বিয়োজন করব। আচ্ছা যোজন বিয়োজন করার পরে আমরা কী করব, আবার বিপরীতকরণ করব। কী করছি আমরা, আবার বিপরীতকরণ। তাহলে উপরে নিচেরটা উপরে গেছে আর উপরেটা নিচে আসছে, এই যে নিচেরটা উপরে গেছে আর উপরেটা নিচে আসছে, তাহলে এটা আবার বিপরীতকরণ হয়েছে। তো বিপরীতকরণ করার পরে আমাদের এটা কাটাকাটি হয়, 1/4 হয়ে যায়, আর এটা সেম থাকে। বিপরীতকরণ করার কারণেই অঙ্কটা এইভাবে মান বের হয়ে যাবে। আচ্ছা এখন 23 নম্বর অঙ্কটা, কোসেকে মাইনাস কটে ইকোয়াল 4/3, এটা আমাদের দেওয়া আছে, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা বের করতে হবে যে কোসেকে প্লাস কটে এর মান কত। তাহলে আমরা জানি কি, যেহেতু আমাদের কি আছে, কোসেকে প্লাস কটের মান বের করতে হবে, সেহেতু আমরা এখানে একটা সূত্র জানি যে এই কোসেকে মাইনাস এই কট, মানে কোস স্কোয়ার এ আর কট স্কোয়ার এ ইকোয়াল, আমরা কি একটা সূত্র জানি, এ 1 জানি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কোসেক এ প্লাস কট এ, আর একটা লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ, এটা আমরা লিখতে পারি ইকোয়াল 1। ওকে, তাহলে আমাদের একটা মান দেওয়া আছে মাইনাসে, তার মানে কোসেক এ প্লাস কট এ গুণন 4/3, এই মাইনাসের মানটা আমাদের 4/3 দেওয়া আছে ইকোয়াল 1। তাহলে এখানে এই কোসেক এ, এটা আমরা ওই পাশে নিয়ে যাব, কোসেক এ প্লাস কট এ ইকোয়াল এই 1, এটা কী হয়ে যাবে, গুণন আছে, এই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয়ে যায় তাহলে কী হয়ে যায়, গুণন হয়ে যায়, তার মানে এটা ভাগ হয়ে গেলে 4/3। তাহলে অতএব আমরা এইভাবে লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইকোয়াল 3/4। তাহলে এটা কীভাবে 3/4 হলো, 1 গুণন 4 বাই, মানে এখানে গুণন দিলে কী হয়ে যাবে, উল্টে যাবে 3/4, এই 3 সাথে 1 গুণ করলে 3 আর নিচে 1, এইভাবে 3/4 হয়ে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে 24 নম্বর অঙ্কটা কী আছে, কট এ ইকোয়াল b/a। তাহলে এটাকে আমরা কটের সূত্র আমরা এইভাবে লিখতে পারি যে কট সমান কস এ ডিভাইডেড, কট সমান আমরা লিখতে পারি কস এ ডিভাইডেড সাইন এ ইকোয়াল b/a, এটা আমরা লিখতে পারি। উভয় পক্ষকে এখন b/a দ্বারা গুণ করে পাবো, b/a দ্বারা গুণ করব। তাহলে এই উভয় পক্ষকে, তার মানে এখানে কস এ আর এখানে সাইন এ,
তো এইভাবে বি বাই এ দ্বারা গুণ করব। আচ্ছা তাহলে এখানে বি আর এখানে এ, বি বাই এ দ্বারা গুণ করলাম, এখানে বি এখানে এ, তার মানে এখানে বি আর এখানে এ, তার মানে বি বাই এটা আর এটার এই অনুযায়ী, তার মানে বি বাই এ দ্বারা গুণ করে উভয় পক্ষকে এটা গুণ করে পাই, আমরা এইভাবে লিখব। তারপর কি করব, এটাকে বিপরীতকরণ করব, এ সাইন এ ডিভাইডেড বি কস এ ইকুয়াল এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, এটা আমরা বিপরীতকরণ করছি। এখন কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের ক্ষেত্রে রুল কি, এটা এ সাইন এ লিখব, এখানে এ সাইন এ লিখব যোজন বিয়োজনের জন্য। তারপর কি করতে হবে, প্লাস নিচেরটা বি কস এ আর এখানে মাইনাস এই নিচেরটা বি কস এ, তাহলে উপরেরটা এ স্কোয়ার আর এটাও এ স্কোয়ার যোজনের জন্য, তাহলে এ স্কোয়ার এই যোজনের জন্য এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে এখানে যোজন এটা লিখতে হবে যোজন বিয়োজন করে। আচ্ছা তাহলে যোজন বিয়োজন করে যদি এটা আসে, হ্যাঁ তারপর আমরা এটাকে আবার কি করব, বিপরীতকরণ করব, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমাদের অঙ্কটা ছিল যে এটা এ সাইন এ মাইনাস বি কস বি ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস বি ইকুয়াল, মানে এটার মান বের করতে হবে, তো মানটা হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ইকুয়াল, তাহলে এটা কি হবে অতএব এটা, তার মানে এটা কি অ্যান্সার, তাহলে এটা আমরা কি করছি বিপরীতকরণ করছি, বিপরীতকরণ।